হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে ওয়েব ফ্লোতে আমরা একটা হরিজন্টাল স্ক্রোলিং সেকশন তৈরি করতে পারি। তো চলুন শুরু করি। তো আমার এখানে দুইটা সেকশন আছে, আমরা যেন স্ক্রোল করতে পারি এর জন্যই দুইটা সেকশন নেয়া। তো আমি এর মাঝামাঝিতে আর একটা ডিভ নিয়ে আসলাম এবং এটাকে আমরা সেকশনটাকে ট্যাগ দিব এবং এর ভিতরে আমরা একটা টিপ নেব। এখানেই আমরা আমাদের যে স্ক্রোলিং সেকশনটা হবে সেটা করব। তো আমি রিয়েল কুইক সেকশনের ক্লাস নেম দিলাম যে স্ক্রোল, অথবা আমি জাস্ট সেকশনই দিতেছি আমি, এবং আমি কম্বো ক্লাস হিসেবে স্ক্রোল। আচ্ছা, এই সেকশন নাম দিলাম, স্কুল সেকশন নামের ক্লাস অলরেডি আছে আমার এখানে, তার কারণে আমি এই সেকশন দিলাম হরিজেন্টাল। তো এরপর আমরা কন্টেইনার নেব একটা। সো কন্টেইনার মধ্যে কিছু স্টাইল দেয়াই আছে, এটার দিলাম হচ্ছে কম্বো ক্লাস অফ এইস কন্টেইনার, এবং এর মধ্যে আমরা কিছু স্টাইলিং করে নেব। আমরা এই সেকশনের মধ্যে আমাদের যে এই যে সেকশনটা, এই সেকশনটাতেই আমরা আর কি হরিজন্টাল যে স্ক্রোলিং সেকশন হবে সেটা করতে যাচ্ছি। তো এই সেকশনটার একটা হাইট দিতে হবে আমাদেরকে। আমি 400 VW দিলাম। VW দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি যে এই যে সেকশনটা আছে এটাকে হরিজন্টালি স্ক্রোল করার জন্য। তো এবং এর এর ভেতর যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারকে আমরা ক্যামেরা হিসেবে ব্যবহার করব আমাদের যে সেকশনটা হবে। তো এর উইথ দেব আমি 100 VW এবং হাইটটা দেব হচ্ছে 100 vertical height। এবং এর ভিতর আমাদের আরেকটা টিপ নিতে হবে, তো এটার নাম দিলাম হচ্ছে এইস স্ক্রোল W। এবং এর ভিতরে আমাদের যে আইটেমগুলো থাকবে যেটা স্ক্রোল হবে সেগুলো থাকবে। তো এর ভিতরে আমি একটা ডিভ নিব এবং এটাতে আমি নাম দিলাম হচ্ছে স্ক্রোল আইটেম। এর ভিতর আমি জাস্ট ইমেজ নিব আপনাদের দেখার উদ্দেশ্যে। তো আমার এখানে কিছু ইমেজ আপলোড করাই আছে, তো আমি ইমেজটাকে নিলাম এবং ইমেজের মধ্যেও আমি একটা ক্লাস নেম দেব স্ক্রোল IMG। তো এটাকে কয়েকবার আমি কপি এবং পেস্ট করে নিলাম যেন আমাদের কাছে কয়েকটা থাকে স্ক্রোল করার মতো। তো আমরা স্ক্রোল যে W ক্লাসটা নিয়েছিলাম এটাকে আমরা ফ্লেক্স বক্স করব, তাহলে এটা হরিজন্টালি হয়ে যাবে। এবং আমরা রিয়েল কুইক ইমেজগুলো কিছু চেঞ্জ করে নিতে পারি। আমি এটাকে এই ইমেজটা দিলাম, এটাতে তারপরের ইমেজটা দিলাম এবং এটাতে, সরি, মেবি আমি কি একটা ইমেজ এড়িয়ে গেছি, এইটা দিলাম। তো ইমেজগুলো আসলে হাইট যেটা আছে সেটা সমান না, তো আমরা এটা একটু পরেই ফিক্সড করছি। তো প্রথমত আমাদের কি যে স্ক্রোল W-তে আমরা যখন ডিসপ্লে ফ্লেক্স করছি, তো এখন আমরা চাই না যে এরা যেন শ্রিঙ্ক অথবা গ্রো হয়। তো আমাদেরকে এই যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোতে যেতে হবে এবং আমাদেরকে বলে দিতে হবে যে যে ডন্ট শ্রিঙ্ক অর গ্রো, তাহলে এরা আর শ্রিঙ্ক অথবা গ্রো হবে না। তো সেক্ষেত্রে এখন আমাদের এটা কাজ শেষ। আর এখানে আমরা চাচ্ছি যে তিনটা আইটেম যেন এখানে শো হয়, তো সেক্ষেত্রে আমরা এই যে আইটেমগুলো আছে তো এই আইটেমগুলোকে আমরা উইথটা দিতে পারি, যে তিনটা যদি চাই তাহলে 100 ÷ 3% অথবা VW দেওয়া যেতে পারে। তো আমরা পার্সেন্টেজ দিলাম, পার্সেন্টেজ দিলে তাহলে তিনটা আমরা শো দেখবো, শোতে ভিজিবলতে। তো এরপর আমরা এখানে কিছু প্যাডিং দেবো, তাহলে এটা একটু সেপারেটলি দেখা যাবে। তো এরপর আমরা এখানে একটা হাইটও দিয়ে নেব, আমি 600 pixel দেব।
এবং এর যে ইমেজগুলো আছে ইমেজগুলোকে 100% উইথ এবং 100% হাইট করে দিই। তো ইমেজগুলো একটু স্ট্রেসড হয়ে গেছে, তো এর জন্য আমাদেরকে ফিটে গিয়ে কভার করে নিতে হবে। তাহলে ইমেজগুলো দেখতে এখন ভালো দেখা। আপনারা চাইলে একটু বর্ডার রেডিয়াসও দিয়ে নিতে পারেন, সরি নট হিয়ার, হিয়ার 3 পিক্সেল দিলাম, তো এটা ওভারফ্লো হিডেন দিতে হবে, না হলে বর্ডার রেডিয়াসটা পাবে না। তো এরপর আমরা যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারকে চাচ্ছি এটা যেন স্টিকি থাকে। তো এটাকে স্টিকি করতে হলে আমাদেরকে পজিশন স্টিকি করে দিতে হবে, এবং কোথায় যাই আমরা সেটা চাই হচ্ছে টপ জিরোতে। তো এখন যদি আমরা স্ক্রোল করি তাহলে দেখতে পারবেন যে এটা স্ক্রোলিং হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না, তো সেটা একটু পরে আমরা দেখবো। তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের, এখানে যদি আমরা রাইটে স্ক্রোল করি তাহলে দেখেন যে রাইটে কিন্তু আমরা স্ক্রোল করে যেতে পারতেছি। তো এর জন্য আমাদেরকে কন্টেইনারকে ধরতে হবে এবং এর ওভারফ্লোটা হিডেন করে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা রাইটে যেতে পারবো না। এই সমস্যাটার সমাধানও হয়ে গেল। তো এখন আমরা ইন্টারাকশনের মধ্যে যাব, আমরা এলিমেন্ট ট্রিগারে যাব। তো এলিমেন্ট ট্রিগারে গিয়ে ওয়াইল স্ক্রোলিং ইন ভিউয়ে ক্লিক করব এবং এখানে গিয়ে প্লে স্ক্রোল অ্যানিমেশন, এবং এখানে গিয়ে একটা প্লাস প্লাসে ক্লিক করে একটা নতুন একটা অ্যানিমেশন তৈরি করব, নাম দিলাম এইস স্ক্রোল, এই স্ক্রোল এইটুকুই দিলাম। তো এরপর আমাদেরকে এটা ভালোভাবে সেট আপ করে নিতে হবে যেন সেটা সুন্দর করে হরিজন্টালি স্ক্রোল করে। তো আমরা এই যে ডিপটা আছে যে প্যারেন্টটা সেটাকে ধরবো এবং ধরে আমরা মুভে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দিলাম হচ্ছে 0%, এটা হচ্ছে 0% যখন থাকবে তখন এর মুভমেন্টও 0% হবে, বাট ওয়েন এটা যখন 100% যাবে তখন আমরা চাচ্ছি হচ্ছে এটা -100% যাবে। তাহলে আমরা এখানে লাইভ প্রিভিউতে ক্লিক করে লাইভ প্রিভিউটাও দেখতে পারি। তো আমি যদি এখানে দেখি যে এখানে শুরু হচ্ছে এবং 100% কি শেষ হচ্ছে, তো আমরা যদি চাই একটু একটু কমাই দিতে পারি, এখানে থাকতেই যদি আমরা চাই যে এ যে ধরেন যে 38% থাকতেই যদি আমি চাই এটা শেষ করতে, তো আমি এখানে গিয়ে 38% করে দেবো। তাহলে এখন যদি আমি লাইভ রিভিউতে গিয়ে আবার ক্লিক করি এবং দেখি যে তাহলে 38% এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আমি একটা কাজ করবো, আমি এখানে 38% না 100%ই করে দেবো, এবং এখানে আমরা সেভ করার পর এই যে অ্যানিমেশন বাউন্ডারিজ আছে এখানে গিয়ে 0% গিয়ে বলবো হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত ফুলি ভিজিবল হয়নি ততক্ষণ পর্যন্ত এটা যেন চালু না হয়, এবং এখানে যখন এক্সিট হবে তখন আমরা এখানে একটা অফসেট সেট করে দেবো, ধরেন যে 15% পর্যন্ত। তো এখন আমি যদি দেখি একটু প্রিভিউয়ে, তাহলে আমি স্ক্রোল করতেছি, স্ক্রোল হচ্ছে এবং 15% যাওয়ার পর এটা নিচের মধ্যে চলে আসতেছে, সি ইট ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। তো এখানে মোবাইলের জন্য যদি করতে চান তাহলে আসলে মোবাইলের এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে, কারণ মোবাইলের মধ্যে আসলে আমরা স্ক্রোলিং এভাবে করি না, সাধারণত আমরা ভার্টিক্যালি স্ক্রোলিং করি। তো মোবাইলের জন্য আমরা এখানে গিয়ে জাস্ট শুধু স্ক্রোল ডাব্লুতে গিয়ে ডিসপ্লে ব্লক অথবা ডিসপ্লে গ্রিডও করে নিতে পারেন, তাহলে দুইটা করে যদি দেখাইতে চান। এবং এরপর আমরা অবশ্যই স্ক্রোল যে আইটেমগুলো আছে এটাকে আমরা 100% করে দেব, 100%, এবং হাইটটা আমি অটো করে দিতেছি। অ্যান্ড তাহলে হলো, আর যে সেকশনটা আছে এর হাইটটা আমি অটো করে দেব অটো, তাহলে এগুলো শো করতেছে ভালো করে। এবং কন্টেইনার এর হাইট উইথটা অটো করে দিতেছি আমি, হাইট এবং উইথ অটো, অল রাইট। সো এটা এখন পারফেক্টলি ফাইন, এবং আমাদের যে সেকশনে আছে সেকশনের মধ্যে আমাদের যে অ্যানিমেশনটা ছিল এটাকে আমাদেরকে এই টিকগুলো তুলে দিতে হবে, তাহলে এটা ট্যাবলেট ফোন ল্যান্ডস্কেপ এবং ফোন পোর্ট্রেটে এফেক্ট করবে না, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবং আমরা এখানে গিয়ে আরও যদি আমরা চাই একটু কমাই দিতে, এবং আমি যদি এখানে চাই একটু গ্রিডটাকে আমি একটা করে দিতাম, একটা করে দেবো, হ্যাঁ
তো এখন এখন এটা হচ্ছে সুন্দর করে, এগুলো ব্যাপার না, এগুলো সুন্দর করে রেসপন্সিভ করা যেতে পারে। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ক্লাস, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাকে জানান আপনাদের আসলে কেমন লেগেছে, এবং যদি কোনো সমস্যা বা কোনো কোনো কিছুর মধ্যে আটকে যান অবশ্যই কমেন্ট বক্স আছে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আমার কোনো কোনো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও বলবেন, তাহলে আমার ভিডিওগুলোকে আমি আরও ইম্প্রুভ করতে উৎসাহ পাবো। তো অনেক ধন্যবাদ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।